দুর্গন্ধ থাকবে তখন মাছ আমার বাথরুমের নোংরা কি এক হলো? বুঝতে পারছো? হ্যাঁ আমার ঘাম আবার কি, আপনি ঘাম কি তাই বলে কি ঘাম দিয়ে মাখায় আগে আপনি ভাত খাবেন নাকি? না না বাথরুমের নোংরা কি এক হলো? সমস্ত বিশ্বে দিয়ে আছে, এমনকি কৃষি উদ্যোতনের ইয়েরও আছে। আপনি বলেন সমস্ত কিছু কোন কোন সব কাগজ আছে। আপনি আপনি বলছিলেন বিএসটিআই এর অনুমোদন আছে, আপনি বিএসটিআই সিল ব্যবহার করছেন না কেন? কেমন লাগে ওই আপনার একটা প্যাকেটও তো আমরা বিএসটিআই সিল ব্যবহার দেখলাম। আসেন তো ভাই, ভালো আসেন তো ভাই এখান থেকে। আরে এগুলো আছে ভাই, এইসব এগুলো পূরণ কথা, এগুলো আছে আসছিল, এইসব ইয়ে পূরণ কথা, এগুলো আছে। হ্যাঁ বিএসটিআই নাম্বার কত? কুষ্টিয়ায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যদ্রব্য। শুধু তাই নয়, একই রুমের মধ্যে তৈরি হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, মুড়ি, সরিষার তেল, চানাচুর ও বুন্দিয়া। খাতা কলমে প্রতিষ্ঠানের নাম বিআরআর ফুড অ্যান্ড বেভারেজ। এই নাম থাকলেও বাস্তবিক অর্থে এই নামের কোনো সাইনবোর্ড কিংবা নেমপ্লেট নেই, আছে ঘরের ভেতরে রাখা অন্য কোনো সাইনবোর্ড। এরকম নানা অনিমেষ চিত্র আর্কেনিউজের ক্যামেরায় উঠে আসে। সরজমিনে দেখা যায় নোংরা স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল, মুড়ি, চানাচুর, এমনকি বুন্দিয়া। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে জানতে চাইলে শোনায় নানা তাল বাহানার কথা। প্রথমত আমি আপনার অফিসে যেখানে আপনি বসালেন, হ্যাঁ সেখানেই নোংরা, যেখানে ধুলে এখানে কি আমি ছিলাম, এখানে নোংরা থাকবে না, দেখিনি মিস্টেক করলেন। এটাই তো আমি অফিসে যেটা দেখেছি, কি অবস্থায় অফিসে তো ঢুকেই নিতে দিন অফিসে কেন? এক নম্বর পয়েন্ট এটা, হ্যাঁ এটা এক নম্বর পয়েন্ট, তো ঠিক হলো না। আমি কোনো খাই যেতে ময়লা পরিষ্কারের অপচ্ছন্নতা রাখি নাই এবং আমার এসে প্রকৃতিরই না। হ্যাঁ যদি আপনাদের মনে হয় যে আরো একটু চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো। আরো দুর্গন্ধ থাকবে তখন মাছ আমার বাথরুমের নোংরা কি এক হলো? বুঝতে পারছো? হ্যাঁ আমার লাগছে, আমার ঘাম আবার কি, আপনি ঘাম কি তাই বলে কি ঘাম দিয়ে মাখায় আগে আপনি ভাত খাবেন নাকি? না না বাথরুমের নোংরা কি এক হলো? এটা রাখার নিয়ম আছে? আমি আপনার কাছে জানতে চাইছি, ইউজ তেল, হ্যাঁ ইউজ তেল ব্যবহার করেন? হ্যাঁ এটা ইউজ তেল করে দেবে কি, এটা আপনি কয়বার ব্যবহার করবেন? এই আমি বলবো তারপরে রেখে দিই ওটা, সেটা হ্যাঁ দ্বিতীয় দিন ব্যবহার করা যায় না। আমরা বলতে চাচ্ছি যে আপনি যেগুলা ব্যবহার করতেছেন কিংবা যেগুলা খাদ্য দ্রব্য আপনি মানুষকে খাওয়াচ্ছেন সেটাকে আসলে, আমি বলছি সেটাকে আসলে স্বাস্থ্যকর কিনা? অফকোর্স। এবং আপনি যে হলুদটা ব্যবহার করতেছেন আসলে এই হলুদটার মধ্যে কি কি দিচ্ছেন? যে হলুদের গুঁড়াটা আপনি ই করতেছেন, এই হলুদের গুঁড়ার মধ্যে কি কি দিচ্ছেন? আঠার গুঁড়া ব্যবহার করেন? না আমি আমি আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা কারখানাতে আমার জানার মতে, আমি বাংলাদেশ টেলিভিশনে জব করি, হয়তো আপনার দেখা যাচ্ছে ভাজা তৈরি করতেছেন, সেটা শুধু ভাজাই আপনি তৈরি করতেছেন, সরিষার তেল ভাজা, মুড়ি ভ্যারাইটিস, তারপরে আপনার বুদিয়া, এই গুঁড়া, এই ইত্যাদি এভরিথিং, আসলে কি একটা কারখানায় এতগুলা কি অনুমোদন আছে কিনা এবং তৈরি করা যাবে কিনা? একটা রুমের মধ্যে, একটা রুমের মধ্যে আছে এটা কি সম্ভব? ভ্যারাইটিস আপনার সেই সবগুলো আছে নাকি? কাগজপত্র বলতে কি আছে? সবই আছে, আপনার কাগজপত্র সব আছে, কি আছে? সমস্ত বিশ্বে দিয়ে আছে, এমনকি কৃষি উদ্যোতনের ইয়েরও আছে। আপনি বলেন সমস্ত কিছু কোন কোন সব কাগজ আছে। আপনার আপনি বলছিলেন বিএসটিআই এর অনুমোদন আছে, আপনি বিএসটিআই সিল ব্যবহার করছেন না কেন? কেমন লাগে ওই আপনার একটা প্যাকেটও তো আমরা বিএসটিআই সিল ব্যবহার দেখলাম। আসেন ভালো আসেন তো ভাই এখান থেকে। আরে এগুলো আছে ভাই, এইসব এগুলো পূরণ কথা, এগুলো আছে আসছিল, এইসব ইয়ে পূরণ কথা, এগুলো আছে। হ্যাঁ বিএসটিআই নাম্বার কত? আমাকে একটু বলবেন যেটার হচ্ছে উৎপাদন তারিখ কত এবং হচ্ছে ইসের তারিখটা কত, মেয়াদ উত্তীর্ণ তারিখটা কত? উৎপাদন তারিখ হচ্ছে 3 মাস, 25 তারিখে। যে কোন মাসের 25 তারিখ? এটা কি হচ্ছে 25 তারিখ 3 মাসে 25 সালে না 26 সালে? 25-3-2000 না, আমি বলছি 25 সালে না 26 সালে, ওইটা 3 মাস, 25 সালের 3 মাস না 26 সালের 3 মাস? না এটা মিস্টেক আছে, এটা মানে না না করছে উঠে নাই না সাবাটা উঠে। আমার কথা হচ্ছে এটা কি 23 সালের 3 মাস না 22 সালে? এই দেখেন 24,
কোথায় চব্বিশ? আমি তো দেখছি দুই চার আছে। দুই বলতে কি বোঝাচ্ছে? বাইশ তো আমি জানি, বিশ আমি যদি বলি বিশ চার দেখা যাচ্ছে অস্পষ্ট। আচ্ছা এবার তো ঠিক আছে, এইটা এইটাতে আমাকে বলবেন যে হচ্ছে এই যে আপনি যে সিল দিয়েছেন এই সিলের মধ্যে আপনার সব কিছু ঠিক আছে কি? ঠিক তৈরি করতাম তো ইনশাআল্লাহ। আচ্ছা দেখ, কাগজ ভিতরে ঢোকাই দিয়ে কি আপনি একবারে প্রিন্ট করে দেওয়ার কোন অপশন আছে নাকি? আপনি তো বলতেছেন নিজস্ব নাম্বার, আপনি জানেন না তো নাম্বার থাকে আমাদের নিজস্ব নাম্বার হয় না কোন? আমি সেটাই জিজ্ঞেস করছি, আপনি কি কষ্ট করছেন এই ভাজা আপনি হয়তো বেটার আমার জন্য আর একজন সবার জন্য একই নাম্বার এটা। আমিও তো আপনার এই সিলটা এই যে 1564 ব্যবহার করতে পারি, সেটা তো আপনি বিএসটিআই জিজ্ঞেস করবেন? আমার মতে এখন কষ্ট এলো না তো, এমন কষ্ট করলেন কি জানেন আমার ভাই? এটা যে ছিল তো বাতাস উড়ে গেছে, ছিল না দিয়া ছিল না লাগাবো, কাল পরশু বানানে আসে কাল পরশু লাগাবো। আবার বিএসটি আর ওইটার আছে কপি করি এখানে আছে বিএসটি আছে কপি, সেটা তো ফাইলে রাখবো এখানে করে দেব এখানে রাখবো। ও সেটা তো আপনার বিএসটি কাগজপত্র আপনি পরশু দিন এসে দেখে যান না কালকে এসে দেখে যান, বিএসটি কাগজপত্র কালকে এসে দেখে যান অবশ্যই 100% 99% না। শুনেন আপনার সমস্ত কথা কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি ভালো কথা বলতে চান মোটেও না, 100% সমস্ত আমার কাগজপত্র আছে। নামে কষ্ট আর কোনো ইয়ে নেই, আপনার বিএসটি কাগজপত্রের তালিকায় তো নাই আপনি কি চেম্বার অফ কমার্সের নাম ভাঙিয়ে ব্যবসা করছেন? প্রশ্নই ওঠে না। তাহলে আপনার কাগজপাতি নেই কেন? সব কাগজপাতি আছে আপনি দেখান। সর্বশেষ হালনাগা 30 জুন 2022 সর্বশেষ। তাহলে আপনার নাম হালনাগা পুরো নাম কি? লিস্ট যে লিস্টটা বাই করলাম সর্বশেষ হালনাগা। তাহলে আপনার পুরো নামটা কি? রফিকুল ইসলাম। আর এই প্রতিষ্ঠানের নাম আছে ফোন একটু কাটেন, প্রতিষ্ঠানের নাম কি দিয়েছেন? তৃপ্তি প্রতিষ্ঠান। হ্যাঁ তৃপ্তি কি? বিআর প্রতিষ্ঠানের নাম বিআরআর। আমরা তো জানি যে সমস্ত লাইসেন্স এখানে দেয়ালের সাথে টানায় রাখতে হবে এবং এই টেবিলের উপর থাকবে। আপনি চেম্বার অফ কমার্সের নাম ভাঙিয়ে অবৈধভাবে ব্যবসা করছেন। প্রশ্নই ওঠে না একজন অবৈধভাবে ব্যবসা করছেন। আর আপনি তো ব্যবসার নীতিমালা সবই জানেন যে কোনো ফ্যাক্টরিতে যদি ভিজিট হয়
তাহলে সেই ফ্যাক্টরিতে 100% কাগজপত্র ফাইল থাকবে, সেখানে ফটোকপি হলেও থাকবে, দেওয়ালে টাঙানো হলেও থাকবে, আপনার কোনো ডকুমেন্টসই নাই। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।